স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপনের জমকালো অনুষ্ঠানে যোগ দিতে প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে সস্ত্রীক ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। তিন দিনের সফরে সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সকাল 8:40 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। পরে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে গার্ড অফ অনারে সম্মান জানানো হয় মালদ্বীপের প্রেসিডেন্টকে। এরপর তিনি গার্ড পরিদর্শন করেন।